নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সৌমিতায় সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে শেয়ার করছি পপুলার একটা বেঙ্গলি রেসিপি, ট্র্যাডিশনাল রেসিপি বলতে পারেন, মৌরলা মাছের টক আম দিয়ে। খুবই সুস্বাদু। তাহলে চলুন শুরু করি রান্নাটা। মৌরলা মাছের টক বানানোর জন্য এখানে মৌরলা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর একটা আম নিয়েছি, এর অর্ধেকটা ব্যবহার করব। এটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। রান্নাটা হবে সর্ষের তেলে, আর কালো সর্ষে হাফ চামচের মধ্যে এটা ফোড়ন দেব, আর দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দেব। আর লাগছে হলুদ, নুন আর চিনি। প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, আর মাছগুলো ভাজার জন্য যেটুকু তেল লাগবে সেটুকুই দেব। আর নুন হলুদ মাখিয়ে নেব মাছটা। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছটাকে কিন্তু এইভাবে কড়া করে ভাজতে হবে। মৌরলা মাছের টক বানাতে গেলে মাছটা একদম মুচমুচে করে ভাজতে হবে। এবার এর মধ্যে দেবো সর্ষে ফোড়ন দেব। একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, আর একটা শুকনো লঙ্কা এরকম অর্ধেক করে দিলাম। সর্ষেটা ফুটে উঠলেই এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার এর মধ্যে 1 পিঞ্চ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে জল অ্যাড করব, 1 কাপ পরিমাণ জল। দিয়ে দেব পরিমাণ মতো নুন। অম্বল ফুটে উঠেছে, এবার ওটা চাপা দিয়ে একদম আঁচটা কম করে দিয়ে বসিয়ে রাখবো। আমটা খানিকটা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে চিনি অ্যাড করব। 2 চামচ পরিমাণ চিনি আছে, 4 চামচের 2 চামচ। আর একটু ফুটবে। এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, এরকম আরও অনেক ট্র্যাডিশনাল রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে পারেন। মাছ মাংস বা নিরামিষ অনেক ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করা আছে। এছাড়াও নিত্য নতুন নানান ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। আমটা বেশ ভালো করে সিদ্ধ হয়েছে, ঝোলটা ফুটে ফুটছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে আরো 2 মিনিট ফোটাবো, মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে চিনি নুন ঠিকঠাক স্বাদ আছে নাকি দেখে নিতে হবে। আর এবার অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, দিলে ভালো লাগবে খেতে। মৌরলা মাছ দিয়ে আমের টক
তৈরি হয়ে গেছে। এটাকে অনেকে অম্বলও বলে, যে নামেই ডাকা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ। একটু ঠান্ডা করে পরিবেশন করবেন, ভালো লাগবে। মোরলা মাছের টক তৈরি হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।